ভাইরাস পরিস্থিতিতে আজকে পড়া মালদ্বীপের একাত্তর জন নাগরিক ও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনা চিকিৎসা সেবা প্রদানের জন্য দশ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম নিয়ে আজ মালদ্বীপের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো ত্রিশ যে পরিবহন বিমান ঢাকা ত্যাগ করেছে সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন এয়ারভাইস মার্শাল মোহাম্মদ আবুল বাসার এবং বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইসাথ শান শাকির এ সময় উপস্থিত ছিলেন